55 শতক জমিতে সারি সারি দাঁড়িয়ে আছে আখ। আকারের লম্বা এই আখের বাইরের অংশ দেখতে কালো ও খয়েরি। দেশীয় আখের মতো হলেও এর কাণ্ড নরম, হাত দিয়েই ওঠানো যায় ছোবরা। রস ও মিষ্টি বেশি হওয়ায় এ জাতের আখ চাষে লাভও বেশি। তবে এই আখ চিনি উৎপাদনের জন্য নয়, বরং চিবিয়ে খাওয়ার জন্য। ফিলিপাইনের কালো জাতের আখ ব্ল্যাক সুগার কেইন অল্প খরচে অধিক লাভের আশায় এই আখ চাষ শুরু করেছেন জয়পুরহাটের তরুণ কৃষি উদ্যোক্তা মহসিন আলী। জয়পুরহাট জেলার কালাই উপজেলার 15 ইউনিয়নের 5 গ্রাম মাঠে এই আখের চাষ করেছেন তিনি। আমি ইউটিউব দেখে ফিলিপাইন জাতের আখের খবর পাই, সেখান থেকে উদ্যুক্ত হয়ে আমি ফিলিপাইনের আখ সংগ্রহ করার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পর আমার পাশের এলাকা বগুড়া মহাস্থান থেকে এই বীজ সংগ্রহ করি। সেখান থেকে আমি 300 পিস আখ সংগ্রহ করি। ওখান থেকে আনার পরে আমি বাসায় আগে বীজ তলায় ফেলে ওকে বীজ তৈরি করার পরে জমিতে রোপণ করি। সেখান থেকে এখন বর্তমানে আল্লাহর রহমতে ব্যাপক ফলন হয়েছে জমিতে, এলাকা তো মোটামুটি সাদা পড়ে গেছে। আমি এই জমি থেকে বর্তমানে 8-10 লক্ষ টাকা বিক্রি করব এরকম আশাবাদী। উপজেলায় এবারই প্রথম ফিলিপাইনের আখ চাষ হচ্ছে এবং এই আখ খুবই লাভজনক বলে মনে করেন কৃষি কর্মকর্তা। আমাদের কৃষক ভাই মহসিন আলীর জমিতে 55 শতক জমিতে ফিলিপাইন আখের জাত চাষ হচ্ছে। এটি কালাই উপজেলায় এবারই প্রথম। আমরা আশা করি যে কৃষক এই আখটি চাষ করে লাভবান হবেন। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সহকারী কৃষি কর্মকর্তা এর মাধ্যমে নিয়মিত মাঠটি তদারকি করা হচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের আখ চাষ করলে কৃষক লাভবান হবেন এবং উদ্যোক্তা সৃষ্টি হবে, এবং এর জন্য উপজেলা কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।